গল্প বলি। আমার বাসায় দুটো পাখি আছে, খাঁচায় থাকে। ওটা আমি উপহার পেয়েছিলাম, আমার ছেলেরও উপহার পেয়েছিল আমার এক সহকর্মীর কাছ থেকে। গত দুই দিন আগে আমি যখন বাইরে এটা বারান্দায় থাকে, যখন দেখি যে এখন যেহেতু শীত পড়েছে, আমি ভাবছি যে রাতের বেলায় পাখিগুলো বারান্দায় থাকলে কষ্ট পাবে, সেই জন্য খুলে এনে ঘরে রাখি। গত পরশু দিন আমি যখন পাখিটার বাঁধনটা খুলে খাঁচাটা নিতে গেলাম, খাঁচাটা আমার হাত থেকে পড়ে নিচে পড়ে গেল। পড়ে খাঁচাটা কিছুটা ভেঙে যেয়ে একটা পাখি বেরিয়ে গেল। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম পাখিটা উড়ে যাচ্ছে না, সে শুধু ডানা ঝাপটাচ্ছে, আর আমি যখন ধরতে যাচ্ছি একটু জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এখানে আমার একটা বড় জিনিস মনে হলো, যে পাখি যে আকাশে উঠবে এটা খুব স্বাভাবিক বিষয় নয়, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু পাখিটা ছোটবেলা থেকে খাঁচায় থাকতে থাকতে সে জানেই না যে সে উঠতে পারে, এই রিয়েলাইজেশনটাই তার নেই। সেরকম আমাদের অনেক নারীরা কিন্তু তাদের যে দক্ষতা বা তাদের যে সক্ষমতা সেটা সম্পর্কেই তারা জানে না, যে তারা কত দূরে যেতে পারে, কত সুন্দর জীবন তারা পেতে পারে, এই রিয়েলাইজেশনটাই তাদের হয়নি। তারা অনেকেই খাঁচার পাখির মতন, অনেক সময় শুধুই ডানাটার ব্যবহার তারা জানে না। তারা ভেবেছে যে খাঁচাই তাদের জীবন, পুরো আকাশ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, ওরার আনন্দ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, কিংবা সেই আত্মবিশ্বাসটাও তার নেই যে সে আকাশে উঠতে পারে, সুন্দর একটা আকাশে সে ভ্রমণ করতে পারে, ওরার আনন্দটা সে পেতে পারে। সেই জন্যই প্রথম শিক্ষা যেটা বলবো, প্রথমে আপনাদের যখন জিজ্ঞেস করেছি কেমন আছেন, সে চিৎকার করে ভালো আছি এই বলাটাও শিখতে হবে এখনো, তাই না? নিজের ভালো থাকা, নিজের খারাপ থাকা, নিজের অনুভূতিগুলো প্রকাশ করা শিক্ষাটাও কিন্তু এক ধরনের বড় শিক্ষা। যখন আপনি বলতে শিখবেন যে হ্যাঁ আমি খারাপ আছি, অথবা আমার এটা প্রয়োজন, আপনার যার যেটা প্রয়োজন, প্রয়োজনটা কিন্তু নিজের প্রয়োজন নিজেকেই বলতে হয়, এই জিনিসটাও শিখতে হবে যে কিভাবে আমি আমার ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা খারাপ লাগাটা জোর গলায় জানাবো। আমি আশা করছি যারা এখানে আছেন অ্যাটলিস্ট এটা জেনেছেন এখন পর্যন্ত, বিশাল একটা আকাশ আছে ওড়ার, সেই ডানাগুলোতে শক্তি জোগাচ্ছেন আপনারা, এবং অনেকে ডানাটাও ঝাপটিয়ে আকাশটা অনেক দূর দেখেছেন। আমি আশা করব যারা এখানে আছেন তারা সবাই আকাশে ওড়ার যে আনন্দ, জীবনে আত্মনির্ভরশীল হওয়ার যে আনন্দ, আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকার যে আনন্দ, সেটা আপনারা উপলব্ধি করতে শিখবেন। পাঁচজন যারা সফল উদ্যোক্তা তাদের সাথে আমরা, তারা আমাদেরকে তাদের অনুভূতিগুলো জানিয়েছে। আসলে এই যে কোনো কিছু করতে পারার এবং কোনো কিছু পারার যে আনন্দ, এটা কিন্তু বিশাল একটা আনন্দ। আপনারা যারা এখানে আছেন আপনারা নিজে ইনকাম করেছেন কয়জন, হাত তুলেন তো। আর বাকিরা জীবনে কোনো এখনো ইনকাম করার পর্যায়ে পৌঁছেন নাই, তাই না? যারা নিজেরা আর্ন করেছেন নিজের টাকায়, প্রিয়জনকে উপহার দিতে কেমন লাগে? শুধু ভালো, খুব ভালো। আসলে এটা কিন্তু বিশাল একটা আনন্দের বিষয় এবং এটা একটা আত্মমর্যাদার বিষয়। আপনি যখন পরিবারে কন্ট্রিবিউট করবেন অটোমেটিক্যালি পরিবারে আপনার সম্মান চলে আসবে। আর এই বিজনেস, এখানে লেখা আছে যে এটা যে সংগঠন বিজনেস ফেনিয়ার বিজনেস উইম্যান, আসলে কিন্তু নারী পুরুষ সবারই একসাথে এগিয়ে যেতে হয়, কারণ আপনাদের সহযোগী হিসাবে প্রতি ডেলিভারি সার্ভিস কাজ করছে। আসলে শুধু পৃথিবীতে কোনো কিছু শুধু নারী বা শুধু পুরুষ বলে কোনো কথা নেই, এটা আসলে সবাই মিলে একসাথে এগিয়ে যেতে হয়, দুইজনই দুজনের সহযোগিতা নিয়ে এগিয়ে গেলে তখনই একটি সুন্দর পর্যায় পর্যন্ত যাওয়া যায়। আমাদের একজন লেডি এন্টারপ্রেনার বলেছেন যে তাকে তার বাবা সবচেয়ে সহযোগিতা করেছে এবং তার হাজব্যান্ড বিয়ের পর সবচেয়ে সহযোগিতা করছে। আসলে এখনও অনেক ক্ষেত্রে বাবা বা মা তাদের মেয়েটাকে ওন করতে পারে না, তার স্বপ্নগুলোকে বুঝে উঠতে পারে না, কিংবা তার যে একটা সুন্দর জীবন প্রয়োজন এই বোধটাও অনেকের আসে না। সেই জন্য আপনারা কি জানেন যে পাকিস্তানে এখনও শুধু অনার কিলিংয়ের নামে
বছরে প্রায় 1000 মেয়েকে মেরে ফেলা হয়, জানেন, শুধু অনার কিলিং এর নামে। আসলে সবসময় কিন্তু বাবা মারা মেয়েদের বাবা মা হয়ে উঠতে পারে না, কারণ তাদের স্বপ্নগুলো তারা বুঝে না। তারা কি করে, ক্যালেন্ডারে দিন গুনে কবে 18 বছর হবে, মেয়েটাকে আরেকজনের কাঁধে দিয়ে দিবে, তাই না? কিন্তু কিছু বাবা মা তাদের স্বপ্নগুলো বুঝে তাকে মানুষ হিসাবে সে যেন একটা জীবন পায় সেই চেষ্টাটা করে। আর যেসব মেয়ে সাপোর্ট পায় তার বাবা মার, তার পরিবারের, তারা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আসলে শুধুমাত্র সাপোর্ট পাওয়ার না কারণেই অনেক প্রতিভা কিন্তু হারিয়ে যায়, মেয়েদের যে প্রতিভাগুলো তারা কিন্তু হারিয়ে যায়। তাদের ডানাগুলো যে উড়ার মতন আছে, আকাশে উঠতে পারে তারা, এই বোধটা না এসে, এটা না জেনেই অনেকে জীবন শেষ করে দেয়, তাই না? একটি জীবন কাটিয়ে দেয়। আমি আশা করব যারা আপনারা এখানে আছেন তারা আরও বেশি আগ্রহী হবেন, কাজটাকে মানে ভালোভাবে নিবেন, এবং যেটা আমাদের আরেকজন এন্টারপ্রেনার বলেছেন, কাজটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। আপনি যেটা যে প্রফেশনেই থাকেন না কেন, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার কাজটাকে যদি আমি সিরিয়াসলি না নিই তাহলে কিন্তু আমি আমার চাকরির যে পরের ধাপগুলো সেগুলোতে যেতে পারবো না। সেই রকম আপনারা বিজনেসে এখন ইনিশিয়াল পর্যায়ে আছেন, এটাকে যারা যারা সিরিয়াসলি নেবেন, যারা আন্তরিকতার সাথে দিবেন, তারা কিন্তু বিজনেসটাকে বাড়াতে পারবেন। আর যারা ভাববেন যে এই তো আমি অনেক কিছু করে ফেলেছি, তারা কিন্তু আর খুব বেশি দূর যেতে পারবেন না। সেই জন্য সবসময় কী বলে, বোকা থাকো, ক্ষুধার্থ থাকো। তার মানে কি, কেউ যদি ভেবে ফেলে যে আমি অনেক কিছু জেনে ফেলেছি, সে কিন্তু আর কোনো জ্ঞান আরোহণের চেষ্টা করবে না, তখন সে ধীরে ধীরে জ্ঞানগুলো তার সীমিত হয়ে যাবে। সে যে ভাববে যে আমি এখনো বোকা আছি, আমার আরও কিছু জানতে হবে, তখন সেই কিন্তু আসলে অনেক কিছু জানতে পারবে। আর যেভাবে ক্ষুধার্ত থাকতে হবে, তার মানে কেউ যদি ভাবে যে হ্যাঁ আমি কিছু করে তৃপ্তির ঢেকুর তুললো, তাহলে কিন্তু সে আরও যে অনেক দূর পর্যন্ত যাওয়ার রাস্তা আছে সেই পথটা তার অজানাই থেকে গেল। আমরা আশা করব ভালো বিষয়ের প্রতিযোগিতা হবে। এই যে এখানে যারা এন্টারপ্রেনার আছেন তারা নিজেদের মতো ভালো কাজের জন্য প্রতিযোগিতা করবেন, যে আমরা যে ও যে কাজটা এবার ভালো করে করেছে আমি আরও ভালোভাবে করব। এই প্রতিযোগিতা থাকলেই কিন্তু আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আর যেটা করবেন, যারা আপনারা আমাদের দেশে যে সমস্যাটা হয়, আমরা কিন্তু অনেক সময় অনেক কাজ অনেস্টলি করি না, সেই জন্য দেখা যায় যে আমরা খুব ইমিডিয়েট রিটার্ন পেতে চাই, যে আমরা খুব অল্প সময়ের মধ্যে আর্ন করে ফেলব। তখন তারা এই ইমিডিয়েট রিটার্নের জন্য অনেস্টিটাকে তারা খুব মূল্যহীনভাবে, এতে কী হয়, বিশ্বাসযোগ্যতা হারায়। আর বিশ্বাসযোগ্যতাই কিন্তু ব্যবসার সবচেয়ে বড় জিনিস, তাই না? আরেকটা কি ব্যবসার জন্য সবচেয়ে বড় জিনিস, ব্যবহার। চাণক্যের নাম শুনেছেন? চাণক্য 2500 বছর আগে বলে গিয়েছেন ব্যবসার যে মূল মন্ত্র, ব্যবসা করতে হলে সবচেয়ে আগে শিখতে হবে ব্যবহার, যে আপনি মানুষের সাথে কীভাবে ব্যবহার করবেন, আপনার রেসপন্সটা কীরকমভাবে করছেন, এটা কিন্তু আপনার বিজনেসটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করব যারা আপনারা এখানে আছেন আপনার অনেস্টির সাথে এবং পরিশ্রমের সাথে আপনাদের বিজনেসটাকে নিয়ে যাবেন, এবং খুব সিরিয়াসলি নেবেন। যখন যেটা ডেলিভারি দেওয়ার কথা সেটা যদি টাইমলি হয়, প্রপার যদি কোয়ালিটি মেনটেন হয়, তাহলে এই বিশ্বাসযোগ্যতাই আপনাকে একদিন অনেক বড় জায়গায় নিয়ে যাবে। আজকে হয়তো আপনি ফেনীকে নিয়ে চিন্তা করছেন, আগামীকাল আপনি সারা দেশকে নিয়ে চিন্তা করতে পারবেন, তারপরে সারা বিশ্বকে নিয়ে চিন্তা করতে পারবেন। তার আগে আগে নিজের সক্ষমতাকে অর্জন করতে হবে। আমি আশা করব যারা আপনারা এখানে আছেন তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, এবং একটা দুয়ার আপনাদের জন্য খুলে গিয়েছে। অনলাইন বিজনেস করায় অনেকেই এই বিষয়গুলোতে আসতে পারছে ইজিলি। আপনারা এই সুযোগটাকে, প্রযুক্তিকে কাজে লাগাবেন, যথাযথভাবে কাজে লাগাবেন, সততার সাথে করবেন এবং পরিশ্রম করবেন, কারণ পৃথিবীতে পরিশ্রম না করে কেউ কখনোই একটি সুন্দর বা সম্মানজনক স্থানে পৌঁছাতে পারে না। যখন আপনারা এই যে দেখেন এতজন এন্টারপ্রেনার আছে, মাত্র 5 জনকে বেছে নিয়ে এখানে কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, আপনারা যদি প্রথমে এটা ভেবে নেন যে আমি আজকে কথা শুনছি, আগামী যে মেলা হবে সেখানে আমি এখানে এসে কথা বলবো, তাহলে আপনি প্রথমে টার্গেটটা থাকে যদি যে ফেনীর মধ্যে ভালো করবেন, তাহলে কিন্তু এক সময় দেখা যাবে সামনের বছর যে আপনি ফেনীতে ভালো করবেন, তারপরের বছর যে
দেশে ভালো করবে, এভাবে গ্র্যাজুয়ালি উন্নতি করতে হবে। উন্নতি কেউ যদি প্রথমেই ভাবে যে সফলতার একটাই সিঁড়ি, সিঁড়ি ভেঙে উঠতে হয়, এটার কোনো শর্টকাট রাস্তা নেই। আশা করবি করবো আপনারা সবাই ভালো থাকবেন, এবং যদি কোনো সহযোগিতা প্রয়োজন হবে হয় তাহলে নির্দ্বিধায় আপনারা আমার কাছে আসবেন, আমরা আপনাদের জন্য সবসময় হাত বাড়িয়ে দিয়ে আছি। আমরা চাই মেয়েরা এগিয়ে আসুক, নারী পুরুষ একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাক, তাহলে এই দেশটি সুন্দর পর্যায়ে যাবে। কারণ সমাজ বলেন, দেশ বলেন, একটা বাইসাইকেলের মতো, একটা বাইসাইকেলের একটা চাকা যদি সচল থাকে আরেকটা চাকা যদি অচল থাকে তাহলে কিন্তু সেটা বেশি দূর পর্যন্ত যাবে না, কিন্তু দুটো চাকাই যদি সচল থাকে তাহলে সেটা দেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে, সমাজকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আশা করি যারা এই উদ্যোক্তা, যারা এই আয়োজন করেছেন, তারা অনেক সুন্দর আয়োজন করেছেন। আগ্রহ করে এই আয়োজনটা করাও কিন্তু অনেক কঠিন একটা বিষয়, আপনারা যেহেতু এই কঠিন কাজটা করে ফেলতে পেরেছেন আমি মনে করি যে আপনারা আরও অনেক দূর পর্যন্ত যাবেন, আপনারা সবসময় আমাদের সহযোগিতা পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।